সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে চমক। এবার বর্তমান মেয়র নির্বাচন নিয়ে দুয়াশা কাটিয়ে দিলেন স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত। তার দল বিএনপি সব নির্বাচন বর্জন করলেও মে দিবসে আরিফের বক্তব্যকে নির্বাচনে যাওয়ার স্পষ্ট ঘোষণা বলছেন অনেকে। সোমবার দুপুরে নগরের রেজিস্ট্রারি মাঠের এক সমাবেশে এমন ইঙ্গিত দেন তিনি। আমাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। কেন নির্বাচনে যাবে না এবং কেন আমরা আজকে সিলেটের প্রেক্ষাপটে নির্বাচনে যাব? আরিফুল হক চৌধুরী বলেন, অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব। একই সাথে তিনি জানান, কেন আমরা সিলেট সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করব সে বিষয়ে আগামী 20 মে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে এর ব্যাখ্যা ও কারণ জানাব। এই দুটি বিষয়ে পরিষ্কার করার জন্য আগামী 20 তারিখ এই ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আমি আমার জনগণের সামনে আমরা আমার অবস্থান এবং আমার সিদ্ধান্ত সুস্পষ্ট করব। নির্বাচনে যাবার ঘোষণা দিলেও সরকারের বিভিন্ন সমালোচনা করেন বর্তমান সিসিক মেয়র। তিনি তার বক্তব্যে ইভিএম এর বিরোধিতা করেন। নির্বাচনে যাওয়ার পর আগে যে নির্বাচনে যে পরিবেশ এখনো দেখি আর মেশিন মেশিন বদলাবদলি আরম্ভ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সাইয়া সাইয়া লোক আনা নিয়র। আরও যে ইভিএম একটা পদ্ধতি আপনারা সবকা এই আমরা এইগুলোকে অভ্যস্ত আসিনি, কেউ আসেনি অভ্যস্ত। ইগুটি ভাবালে অন্যটি ভাবালে হন যার কি আমরা মা বইন হলেও জানুন না। তো তারা যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা 6 মাস আগে ট্রেনিং দিত আসিল প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে এইগুর নিয়ম হলান পদ্ধতি হলান। এখন আন্দাজ ঘর আপনারা গেলা সবে ভোট দিতা হেসে দেখা গেল আপনারা এপ দিলা গেল কি বিট। এদিকে সিসিক নির্বাচনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার মেয়র পদে প্রার্থী দিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ সভাপতি ও এয়ারপোর্ট তানা শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জমিয়তের খেজুরগাঁর প্রতীক নিয়ে 21 জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় দলটি। এছাড়াও জাতীয় পার্টি থেকে নির্বাচন করা অনেকটাই নিশ্চিত ফিজা অ্যান্ড কো ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুলের, যদিও দল থেকে 2 থেকে 3 জন মনোনয়ন ছাইছেন। এদিকে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে ধর্মভিত্তিক দলটি। ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন তিনি। গত সিসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেবারও 2195টি ভোট পেয়েছিলেন। অন্যদিকে সিসিক নির্বাচনে প্রার্থী দিচ্ছে না জামাতে ইসলামী বাংলাদেশ এবং বাম দলগুলো। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 21 জুন ইভিএম এ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 23 মে, 25 মে মনোনয়নপত্র বাছাই আর প্রত্যাহারের শেষ দিন 1 জুন। এ নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।